লোকসভা নির্বাচন শেষ হতেই আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে আইএনপিটি। এই লক্ষ্যে মঙ্গলবার অনুষ্ঠিত হলো দলের কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে নির্বাচনোত্তর সন্ত্রাস ও দলের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান রাজ্য সম্পাদক জগদীশ দেববর্মা। আইএনপিটির বিশেষ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অধিবেশন সংগঠিত করার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনোত্তর এবং ফলাফলের রাজ্যে যে রাজনীতি পরিস্থিতি তার উপর ব্যাখ্যা বিশ্লেষণ করার উদ্দেশ্য, ফলাফলের উপর ব্যাখ্যা বিশ্লেষণ এবং আগামী দিনে দল কীভাবে তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে এগুলি সঠিক সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে আজকের এই অধিবেশন। এবং এই অধিবেশনে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং এখনও শেষ হয়নি। আলোচনা শেষের পরে আমরা সিদ্ধান্ত সমূহ জানিয়ে দেব। আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন আর 8-9 মাস বাকি রয়েছে। এই জেলা পরিষদ নির্বাচনে আইএনপিটি পাখির চুপ করে সর্বোতভাবে সর্বপ্রকার শক্তি প্রয়োগ করে জেলা পরিষদ নির্বাচনে আমরা 8 মাসের আগেই ময়দানে পুরোদমে নামিয়ে পড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।